কাউকে ভালোবাসেন মানে এ নয় যে তার অন্যায় আবদারগুলো মেনে নেবেন। কাউকে ভালোবাসেন মানে এ নয় যে তাকে বারবার ক্ষমা করে দেবেন। কাউকে ভালোবাসেন মানে এ নয় যে তার মুখের উপর না বলতে পারবেন না। এই তিনটা কাজের মধ্যে যখন কোনোটাই আপনি পারবেন না, আপনি জানবেন আপনি মানুষটা দুর্বল ভালোবাসার কাছে, আর এই সুযোগটাই নেবে অপর দিকের মানুষটা। জানেন তো, ভালোবাসা হলো এমন এক আবেগ যে আবেগের দ্বারা বশীভূত হয়ে নিজের বোধ বুদ্ধি হীন হয়ে যায়। অপর দিকের মানুষটার প্রতি নিজের ভালোবাসা দেখাতে গিয়ে কোনটা ঠিক আর কোনটা ভুল এটাই বুঝতে পারে না অনেকে। অবশেষে একদিন আবেগটা হেরে যায় আর বিবেক তখন কথা বলতে শুরু করে দেয়। নিজেই নিজেকে তখন দোষ দিতে থাকেন, নিজে কতটা ভালো নিজে কতটা উদার সেটা প্রকাশ করতে গিয়ে অপর দিকের মানুষটাকে সবসময় ক্ষমা করে দিয়ে আশকারা দেবেন না। ক্ষমা হলো এক প্রকার আশকারা, সবসময় এটা আপনার মহৎ গুণ নয়।